গাইজ, ব্যাক টু ব্যাক তিনটে বিয়ে দেখলাম, কিন্তু কোনো বিয়েতেই আমাদের কিন্তু খাওয়া জুটলো না। এ কেমন বিয়ে বাড়ি গাইজ, তোমরা কিছু বলতে পারো? হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি, কারণ এই ব্যস্ততার মাঝে আর ব্লগিং করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু বেরোচ্ছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। সেখানে যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরে ছিল, তো ভাবলাম আজকে একটু সময় সুযোগ আছে তাই যাওয়া যাক। আর আমি আর মা যাচ্ছি বর্তমানে, মা এখনো আসেনি আর আমি একটু এগিয়ে গেছি। এই যে হার আর কানেরটা দেখছো, এটা কিন্তু আমি বানিয়েছি ক্লে দিয়ে, ভালো হয়েছে। এই যে আমার ফুলটা লাগিয়ে দিয়েছে আমার মা, যেটা কিনা খুলে যাচ্ছে, ভালো মাঝে মাঝে ঠিক করবি। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, মালা ফুল কিছু কেনেনি আমার মা কিপটা বলে, এমনি মিষ্টি নিয়েই যাচ্ছি আমরা। তো আজকে আমরা এসেছি আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে, করুণা পেতে। অনেক দিন আসার ইচ্ছা ছিল, করেনি মা আমাদেরকে, একটু অল্প না করেছে, করে করে ফালতু আমাকে করেছে, না সবাইকে করে, আমাকেও করে অল্প অল্প। মা থাকো, চলো এসছি মন্দিরে, এবার দেখা যাক পুজোর কি ব্যাপার কি সেপার আছে। আমি বহু বছর আগে এসেছিলাম, তারপরে আবার এখন আসছি কাছেই, তবু এতদিন পরে আসছি। এসেই পুজো দিতে বসে গেছি, এসে অনেকজনের সাথে আলাপ হলো। তারা অনেকে অনেক অনেক দূর থেকে এসছে, কেউ বেহালা, কেউ নিউ টাউন, কেউ গড়িয়া, মানে বেশ মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। এগুলো সব শিব ঠাকুর, আর উপরে বিয়ে হচ্ছে একজনের, বর বিক্রি হচ্ছে। নমস্কার করছে আর আমাকে হাতে ব্যাগ ধরে দিয়েছে, এখানে বলি হয় বলি। অনেকগুলো শিব ঠাকুর, হ্যাঁ না? বিয়ে হচ্ছে, বিয়ে, এই যে বিয়ে করতে বসে গেল, আমিও এখানেই বিয়ে করে নেবো, বুঝলে? মাকে বলি এখানেই বিয়ে করবো, কি বলে দেখি। মা বলে দা, মা মা ভগবানকে বলে দাও যে যাতে মেয়েকে এই মন্দিরে বিয়ে দিতে পারি, আমি মন্দিরে বিয়ে করবো গাইজ। ওই জন্য তো মন্দিরে বিয়ে করবো। এই ডিম্বাশয়টা এত সুন্দর করে থাকে দেখাচ্ছি, দাঁড়া যে ভিতরে একটা শিব ঠাকুর আছে, ওয়েট। সি, ছোটবেলায় আমরা এটাকে শিব ফুল বলতাম, শিব ফুল, এখন আমি বলি এটা হচ্ছে সাপগুলো শিবের, আর ওটা হচ্ছে দেখো শিব ঠাকুর। এই যে মা কোথায় গেছে, বিয়ে দেখতে যাচ্ছি। এই যে এক দলের বিয়ে, মানে এক দল নয়, আই মিন এক কাপলের বিয়ে হয়ে গেছে, এখন মায়ের কাছে আশীর্বাদ নেবে বলে তারা নম করছে, আর এরপরে আবার
ওয়েট করছে আরেক দল কাপড়। দেখতে পাচ্ছ তোমরা মায়ের মুখ, চুপি চুপি ভিডিও করেছি। কত বিয়ে দিয়েছ? ছোট মাসিকে দিয়েছে নাটক। আজকে বোধ হয় অনেকগুলো বিয়ের ডেট আছে, মানে এই মন্দিরের এখানে যে পুকুরটা আছে দেখতে পাচ্ছ, সেখানে আরেকটা টিম জল সইতে এসছে। আরো একটা বিয়ে হবে, আরো একটা বিয়ে হবে। 10 মিনিটে বিয়ে হয়ে যাচ্ছে, 10 মিনিট। গাইজ, ব্যাক টু ব্যাক তিনটে বিয়ে দেখলাম, কিন্তু কোনো বিয়েতেই আমাদের কিন্তু খাওয়া জুটলো না। এ কেমন বিয়ে বাড়ি গাইজ, তোমরা কিছু বলতে পারো? এদেরকে কিন্তু আমার নিব্বা নিব্বি লেগেছে, দেখো না কি খুশি। পরে বুঝতে পারবে ঠেলা বোঝো, হানিমুন পিরিয়ড চলে যাবে, তারপরে আসল মজা হবে বিয়ের। গাইজ, একদিনে তিনটে বিয়ে দেখে আমি এখন বাড়ি যাব। তো আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর ব্লগ দেখার জন্য দেখতে থাকো। থ্যাংক ইউ।